সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসিআইসিটির চ্যাপ্টার ফাইভের আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে তো আজকের পর্বটা খুব গুরুত্বপূর্ণ আমি এই জন্য বলছি কারণ আজকে আমরা আলোচনা করব প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ তার মানে একটা প্রোগ্রাম তৈরি করতে কি কি ধাপ অনুসরণ করতে হবে ধাপ হচ্ছে এখানে স্টেপ সো কোন কোন স্টেপ ফলো করে একটা প্রোগ্রাম রচনা করা হয় বা প্রোগ্রাম তৈরি করা হয় সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় তো আজকের আলোচনায় শুধুমাত্র প্রোগ্রাম তৈরির যে ধাপগুলোই দেখব তা না এই ধাপগুলোর মধ্যে আমাদের অনেক ছোটখাটো জিনিস বুঝতে হবে যেগুলো আমাদের পরবর্তী ভিডিওগুলোতে কাজে লাগবে তো আজকের পর্বটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং বুঝবেন আর খাতায় আপনারা নোট করে নেবেন আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি পারেন তাহলে তো দেখেন আমি প্রোগ্রাম তৈরির ধাপসমূহ বোঝানোর জন্য এই বইয়ে এসেছি এটা হচ্ছে অক্ষরপত্র থেকে আমি বুঝাচ্ছি তো বলছে যে প্রোগ্রাম সম্পর্কে আগের পাঠে আমরা জেনেছি যে কোনো প্রোগ্রাম সুষ্ঠুভাবে তৈরি করতে কতগুলো ধাপ অনুসরণ করতে হয় সে ধাপগুলো এখানে আছে এই ধাপটি আপনারা সরাসরি মুখস্থ করে ফেলবেন কেননা ধাপটি আপনাকে সিরিয়ালি লিখতে হবে আপনি ধাপগুলো সম্পর্কে যে ডেসক্রিপশন দেবেন সেগুলো আপনি নিজে বানিয়ে দিতে পারবেন যদি আমার কথাগুলো বুঝে যান তাহলেই ধাপটি করে ফেলতে হবে প্রথম ধাপ হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ তো এই সমস্যা নির্দিষ্টকরণ ধাপে আপনি যেই সমস্যাটা সমাধান করবেন কারণ হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রাম কোনো না কোনো সমস্যা সমাধান করে সমাধান করে তাহলে আপনি যে প্রোগ্রামটা বানাবেন একটা প্রোগ্রাম বানানোর আগে আপনাকে সমস্যাটা বের করতে হবে যে আমি কোন সমস্যার সমাধান বের করব ওইটাই হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ এরপরে বলছে সমস্যা বিশ্লেষণ এখানে আপনি কি করবেন সমস্যাটাকে অ্যানালাইসিস করবেন যে এই সমস্যার জন্য আমার কি কি দরকার আর এই সমস্যাটা আমি কিভাবে সলভ করতে পারি সেটাই হচ্ছে অ্যানালাইসিস বা বিশ্লেষণ তিন নম্বর ধাপ হচ্ছে প্রোগ্রাম ডিজাইন তাহলে এই ধাপে আপনি একটা প্রোগ্রাম ডিজাইন করবেন যে প্রোগ্রামটা আপনার কেমন হবে চার নাম্বার ধাপে বলা হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন বা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট মানে এখানে আপনি প্রোগ্রামের কোড লেখা শুরু করবেন বা আপনার ডিজাইন ধাপে যদি কোনো কিছু মিসিং থাকে আপনি ডেভেলপমেন্টের এই ধাপে এসে সেটা ফুলফিল করবেন আমরা নিচে আরও দেখব বিস্তারিত তারপরে প্রোগ্রাম বাস্তবায়ন এখানে আপনি প্রোগ্রামটা বাস্তবায়ন করবেন বা ইমপ্লিমেন্টেশন করবেন কোড লিখে এখানেই প্রোগ্রামটা আপনারা ইমপ্লিমেন্ট করবেন এরপরে ডকুমেন্টেশন ডকুমেন্টেশন মানে আপনার লিখিত প্রোগ্রামটা যদি ফিউচারে কেউ দেখে বা দেখে বুঝতে চায় তাহলে সে যেন সেই প্রোগ্রামটা বুঝতে পারে এর জন্য আপনাকে কিছু নোট লিখে রাখতে হবে সেটাই হচ্ছে ডকুমেন্টেশন এরপরে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ তার মানে এটা কি করতে হবে মেনটেন্স করতে হবে পরবর্তীতে কোনো চেঞ্জ করা যায় কি না বা এটাতে কোনো ভুল আসে কি না ভুল আসলে সেটাকে আবার সংশোধন করা এগুলোই হচ্ছে রক্ষণাবেক্ষণ তো এগুলো নিয়ে নিচে খুব বলা আছে দেখেন সমস্যা নির্দিষ্ট তো এ ধাপে কি করা হয় আমি বললাম আপনি যেই প্রবলেমটা সলভ করবেন সেটার সমস্যাটা নির্দিষ্ট করতে হবে এরপরে সমস্যা বিশ্লেষণ এখানে বলছে দেখেন সমস্যা নির্দিষ্ট পর সমস্যাটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে অ্যানালাইজ করতে হয় যে এখানে কি কি দরকার আমার তো বলছে যে এই ধাপে নিম্নলিখিত বিষয়গুলোর গুরুত্ব দিতে হয় কোন কোন ধাপ কি কি বিষয় এখানে বলছে সমস্যার গাণিতিক মডেল মডেলটা কেমন হবে তার মানে কি দিয়ে এটা সলভ করা যাবে এরপরে খতে বলছে সমস্যার সমাধানে কত সময় লাগবে তার মানে টাইম কত লাগবে আর কি কি লাগবে কি কি জিনিস লাগবে সেটা হচ্ছে গাণিতিক মডেল বা কোন গাণিতিক মডেল দিয়ে আমরা এটা সলভ করব সেটাই হচ্ছে গাণিতিক মডেল এরপরে এখানে বলছে যে সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে বিভিন্ন টুলস বা পদ্ধতি ব্যবহার করা হয় টুলস মানে কিছু যন্ত্র ব্যবহার করা হয় সো যন্ত্র এখানে কি কোনো হার্ডওয়্যার না এখানে আমরা সব কিছু কি নিজেরা ড্র করে বুঝবো বা অ্যালগোরিদম ফ্লোচার্ট এগুলো তৈরি করব এগুলোই হচ্ছে এখানে পদ্ধতি বা টুলস যেমন বলছে ডেটা ফ্লো ডায়াগ্রাম ডিএফডি তারপরে ডিসিশন ট্রি ডিসিশন টেবিল স্ট্রাকচার ইংলিশ সব। তো ডেটা ফ্লো ডায়াগ্রাম মানে হচ্ছে যে আপনার যে প্রোগ্রামটার এর ফ্লোটা কেমন হবে কিসের পরে মানে কোথা থেকে কোথায় যাবে ডেটা এটা হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম ডিসিশন ট্রি আপনি কোন ডিসিশন মানে কোন কন্ডিশনে কোন ডিসিশন নেবেন এটা হচ্ছে ডিসিশন ট্রি ডিসিশন টেবিল সেম জিনিস থাকে বাট ভিন্ন উপায়ে এটা একটা টেবিল আকারে থাকে আর এটা থাকে ট্রি আকারে তারপর স্ট্রাকচার ইংলিশ একই জিনিস এটা কি করে ইংলিশ দিয়ে লিখতে হয় তো এগুলো অ্যাডভান্স টপিকস এগুলো যদি আপনারা কেউ সিএসসিতে ফিউচারে অনার্স করেন তো কম্পিউটার সায়েন্সে অনার্স করলে আপনারা এই জিনিসগুলো পরে বুঝতে পারবেন এখন দরকার নাই এসব এরপরে তিন নাম্বার ধাপ ছিল আমাদের প্রোগ্রাম ডিজাইন সো প্রোগ্রাম ডিজাইনে কি করা হয় দেখেন প্রোগ্রাম বিশ্লেষণ ধাপে যে ছোট ছোট ভাগগুলো করা হয়েছে তাদের পারস্পরিক সম্পর্ক এবং সামগ্রিক সমাধান বের করতে হবে তাহলে আপনি যে অনেকগুলো ছোট ছোট ভাগ করবেন বিশ্লেষণের ওই ধাপে এগুলোকে আপনাকে রিলেশন এস্টাবলিশ করতে হবে যে হ্যাঁ কার সাথে কার রিলেশন কেমন হবে প্রোগ্রাম ডিজাইনে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত কি কি ইনপুট ডিজাইন কি কি ইনপুট হবে আউটপুট ডিজাইন ইনপুট ও আউটপুটের মধ্যে রিলেশনটা কেমন হবে ডিজাইনের ক্ষেত্রে অ্যালগোরি অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সুডো কোডের সাহায্যে সমস্যা সমাধান দিতে হয় তো অ্যালগোরিদম তো আমরা বিস্তারিত দেখব এটা কি করা হয় ধাপে ধাপে লিখতে হয় লিখা ফ্লোচার্ট হচ্ছে ওই ধাপগুলোয় আপনি চিত্র দিয়ে দেখাবেন আর সুডো কোড হচ্ছে আপনি নিজের ভাষায় কোড লিখে দেখাবেন তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব এখানে ইংলিশে সেই ধাপগুলো দেওয়া আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে সাতটা ধাপ ইংলিশে দেওয়া আছে এখানে জাস্ট ফিগার দিয়ে এর পরবর্তী ধাপ হচ্ছে আমাদের প্রোগ্রাম উন্নয়ন বা ডেভেলপমেন্ট এখানে কি করা হয় বা ফ্লোচার্টকে কোনো একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষায় লিখতে হবে তাহলে আপনি যে বা ফ্লোচার্টটা বানাচ্ছেন বানিয়ে ফেলেছেন অলরেডি সেই ফ্লোচার্টটা বা অ্যালগোরিদমটাকে আপনাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে হবে মানে আপনাকে প্রোগ্রাম লিখতে হবে একে বলা হয় কোডিং করা তাহলে ডেভেলপমেন্ট ধাপে আমরা মূলত কোড লিখা শুরু করি যেমন সি দিয়ে লিখতে পারেন প্যাসকেল দিয়ে বা কিউবেসিক দিয়ে ইত্যাদি ভাষায় কোডিং করা যেতে পারে সু শুধু যে এটি আছে তা না সি প্লাস প্লাস দিয়ে হতে পারে জাভা দিয়ে হতে পারে হ্যাঁ পাইথন দিয়ে হতে পারে হ্যাঁ অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে হতে পারে তারপরে প্রোগ্রাম বাস্তবায়ন বা প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বলছে হার্ডওয়্যার ক্রয় হতে শুরু করে সফটওয়্যার ইনস্টল এসব কাজ বাস্তবায়নের মধ্যে পড়ে বাস্তবায়ন অংশে দুটা গুরুত্বপূর্ণ কাজ আছে সে কি কি একটা হচ্ছে টেস্টিং একটা হচ্ছে ডিবাগিং টেস্টিং মানে হচ্ছে ভুল ত্রুটি পরীক্ষা করা টেস্ট করা আর ডিবাগিং মানে হচ্ছে সেটা সংশোধন করা আমি এর আগের পর্বে বলেছিলাম যে বাঘ বি ইউজি এই বাঘ মানে হচ্ছে কোনো ভুল বা এরোর আর ডিবাগ মানে সেটা হচ্ছে সংশোধন করা তো এখন এখানে টেস্টিং সম্পর্কে বিস্তারিত লিখছে দেখেন টেস্টিং করা হয় মানে কি ভুল ত্রুটি পরীক্ষা করা হয় কি কি ভুল আছে আমার প্রোগ্রামে তো প্রোগ্রামে এখানে তিন ধরনের ভুল হতে পারে ভুলগুলো দেখেন ব্যাকরণগত ভুল সো আমরা ব্যাকরণগত ভুল বলতে কি বুঝি সেন্টেন্সের ভুল তাই না সেন্টেন্স বা বাক্যের ভুল হচ্ছে আমাদের ব্যাকরণগত ভুল কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে এটাকে বলা হয় সিনট্যাক্সের ভুল তাহলে আপনি বাক্যের গঠন ঠিক না রেখে যদি প্রোগ্রাম লিখে ফেলেন তাহলে সেটাকে বলা হবে সিনট্যাক্সের ভুল তাহলে একটা বাক্য যেভাবে গঠন করতে হয় ঠিক সেইভাবে গঠন করতে হবে প্রোগ্রামে সেটা হচ্ছে সিনট্যাক্স আর সিনট্যাক্সে এরোর হলেই সেটা বলা হবে সিনট্যাক্স এরোর বা ব্যাকরণগত ভুল এরপরে যৌক্তিক ভুল এখানে কি হয় লজিক্যাল এরোর হয় সো লজিক্যাল এরর একটু নিচে আমরা দেখব এরপরে নির্বাহজনিত ভুল যেটা হচ্ছে এক্সিকিউশনের টাইমে বা রান টাইমে এররটা হয় রান টাইমে মানে প্রোগ্রামটা যখন রান হয় বা চলে সেই সময় যদি কোনো এরর হয় সেটাকে বলা হবে নির্বাহজনিত ভুল এখন আমরা এই তিনটা ভুল একটু দেখে নেই দেখেন ব্যাকরণগত ভুল বলছে এখানে সিনট্যাক্সের এরর তাহলে আমি তো অলরেডি বললাম তার মানে যেভাবে লেখা উচিত সেন্টেন্সের গঠন যা হয় তাই হতে হবে যেমন এখানে একটা সেমিকোলনও যদি আপনি বাদ দেন তাহলে সেটা হয়ে যাবে সিনটেক্সের এরোর তারপরে আপনি যদি প্রিন্ট এফ পিআরআইএন পি এফ প্রিন্ট না দিয়ে বলে দেন যে প্রিন্ট সেটাও হয়ে যাবে ভুল কারণ সে বলেছে প্রিন্ট এফ ইউজ করতে আপনি করলেন প্রিন্ট সো এই যে এগুলো হয়ে যাবে ভুল তাহলে এই ভুলগুলো হচ্ছে ব্যাকরণগত ভুল এরপরে যৌক্তিক ভুল বা লজিক্যাল এরোর দেখেন এখানে বলছে আপনি এক্স গ্রেটার দেন ওয়াই এটা না ইউজ করে যদি এক্স লেস দেন ওয়াই ইউজ করে ফেলেন তো এটার মানে কি বলা হচ্ছে যে এক্স ওয়াই চাইতে বড়ো কিন্তু আপনি যেটা করলেন যে এক্স ওয়াই ছোট তাহলে এটা হচ্ছে কি যুক্তিক ভুল বা লজিক্যাল ভুল এরপরে তিন নাম্বারে আছে নির্বাহজনিত ভুল বা এক্সিকিউশনের এরর তো নির্বাহজনিত ভুল মানে হচ্ছে যে আপনার প্রোগ্রামটা চলার সময় ভুল হবে তো এখানে দেখেন বলছে প্রোগ্রাম নির্বাহের সময় ইনপুট দিতে ভুল হলে ভুল ডেটা ইনপুট দিলে আউটপুট বা ফলাফল ভুল আসবে এ ধরনের ভুলকে বলা হচ্ছে নির্বাহজনিত ভুল সাপোজ আপনি এমন কিছু ইনপুট দিলেন যেখানে ভেতর ভেতর এরকম হয়ে গেছে যে ফাইভ ডিভাইডেড বাই জিরো সো ফাইভ ডিভাইডেড বাই জিরো মানে তো ইনফিনিটি কারণ আমরা জানি যে উপরে কোনো কিছুকে আমরা জিরো দিয়ে ভাগ দিলে কি হয় ইনফিনিটি হয়ে যায় তো ভেতরে তো এই জিনিসটা এখন ইনফিনিটি তো কোনো নাম্বার দিয়ে লিখা যাবে না তখন এই ধরনের ভুলগুলোকে বলা হয় কি নির্বাহজনিত ভুল আর ডিবাগিং তো আমি বললাম এই যেখানে বলছে বাঘ বাঘ হচ্ছে কি যে ভুলগুলো থাকে আমাদের প্রোগ্রামে আর ডিবাগ মানে হচ্ছে সেগুলোকে সমাধান করা বা সংশোধন করা ওকে তাহলে আমাদের এখন পর্যন্ত যেটা হলো পাঁচটা ধাপ শেষ হয়ে গেল এবার আসছি আমরা ছয় নাম্বার ধাপে যেখানে ছিল ডকুমেন্টেশন তো ডকুমেন্টেশন হচ্ছে যে প্রোগ্রাম ডেভেলপমেন্টের সময় ভবিষ্যতের কথা ভেবে বিভিন্ন বিষয়ে লিপিবদ্ধ করে রাখতে হয় কারণ হচ্ছে আমি যে একটা প্রোগ্রাম বানালাম আমি যদি ফিউচারে ওই কোম্পানিতে না থাকি বা আমি চাকরি ছেড়ে চলে যাই তখন ওই প্রোগ্রামটা তো পরে ওরা ইউজ করবে তো ওরা ইউজ করতে চাইলে ওদেরকে সেই প্রোগ্রামটা বুঝতে হবে আর বুঝতে হলে সেই প্রোগ্রামের ফুল ডকুমেন্টেশন থাকতে হবে তাহলে সেই ডকুমেন্টেশনগুলো তারা পড়ে 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 বুঝবে যে আচ্ছা এই প্রোগ্রামটা দিয়ে এই কাজগুলো করা হয়েছে তাহলে এটাই হচ্ছে ডকুমেন্টেশন এখন ডকুমেন্টেশনে কি কি থাকে বিষয়গুলো আপনারা মুখস্থ রাখবেন কি কি থাকে দেখেন প্রোগ্রামের বর্ণনা থাকে ফ্লো চার্ট থাকে লিখিত প্রোগ্রাম থাকে তার মানে খাতা কলমে লিখিত একটা প্রোগ্রাম থাকবে কিংবা কম্পিউটারেও হতে পারে সেটা সফট কপিও হতে পারে বা হার্ড কপিও হতে পারে নির্বাহের জন্য প্রয়োজনীয় কাজের তালিকা কি কি কাজ সেখানে হবে এরপরে পরীক্ষণ ও ফলাফল এই জিনিসগুলো থাকে কোথায় ডকুমেন্টেশন সেকশনে এরপরে আমাদের লাস্ট যে ধাপ আছে সেটা হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ বা প্রোগ্রাম মেনটেন্যান্স বলছে সময়ের সাথে সাথে পরিবেশ পরিস্থিতির পরিবর্তনের কারণে প্রোগ্রামের পরিবর্তন বা আধুনিকীকরণ প্রয়োজন এই ধরনের কাজ হচ্ছে রক্ষণাবেক্ষণ করা এগুলোই হচ্ছে রক্ষণাবেক্ষণ এছাড়া প্রোগ্রাম সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশনের কাজ এ দাফে সম্পন্ন করা হয় তাহলে এখানে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশন করা হয় যদিও আমরা জানি যে ছয় নম্বর ধাপে আমরা ডকুমেন্টেশন করে ফেলেছি তো এখানে একটা টিপস দিচ্ছে দেখেন বলছে যে জেনে রাখো সো কি আমরা জেনে রাখব প্রোগ্রাম থেকে ভুল ত্রুটি খুঁজে বের করে তার সমাধান করাকে ডিবাগিং বলে আমরা জানি অলরেডি বাঘ অর্থ পোকা তাহলে বাঘের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে পোকা বা পোকা আর ডিভাগিং এর অর্থ হচ্ছে পোকা দূর করা পোকা খুঁজে সেই পোকাকে দূর করে ফেলা উনিশশো সালে মার্ক ওয়ান কম্পিউটারে একটি মথ পোকা ঢুকে যাওয়াই তা অচল হয়ে পড়ে তখন থেকে ডিভাগিং শব্দটির উৎপত্তি তাহলে ডিভাগিং শব্দটার উৎপত্তি হয়েছে উনিশশো সালে এই সালের গুরুত্বপূর্ণ যে ঘটনা আছে আমাদের আরও সেগুলো আমরা এক নজরে একটু দেখে নেই উনিশশো সালে কি হয়েছিল প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর যাত্রা শুরু হয়েছিল যেটা ছিল আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ এম এল মেশিন ল্যাঙ্গুয়েজের যাত্রা হয় উনিশশো সালে কি হয় ডিভাগিং কথাটা ইউজ হয় তারপরে উনিশশো সালে কি হয় উনিশশো সালে জাপানের হিরোসিমান আগাছাগিতে বম ফেলা হয় অ্যাটোমিক বম ফেলা হয় তাহলে এত কিছু ঘটনা ঘটে আমাদের উনিশশো সালে তো আশা করি এই সালগুলো আপনারা আর ভুলবেন না তার মানে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে উনিশশো তারপরে ডিভাগিং শব্দটা প্রথমে ইউজ হয় উনিশশো পঁয়তাল্লিশ ডিভাগিং করার জন্যে প্রোগ্রামটিকে প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পরীক্ষা করা হয় প্রয়োজন হলে প্রোগ্রাম বিশেষজ্ঞের সাহায্যে নেওয়া যেতে পারে তাহলে এখানে যারা বিশেষজ্ঞ তাদেরও হেল্প নিতে পারেন মেইন কথা হচ্ছে আপনার একটা এরোর আপনি ঠিক করবেন আপনি নিজে পারলে ভালো না পারলে যারা পারে তার কাছে হেল্প নেবেন এই হচ্ছে ডিভাগিং তাহলে আশা করি আজকে যে আমাদের প্রোগ্রাম তৈরির ধাপগুলো আমরা দেখালাম টোটাল সাতটা ধাপ একদম ফুল্লি মুখস্থ করবেন তার সাথে ডিবাগ বাঘ এই জিনিসগুলো আপনারা জেনে রাখবেন আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট আমরা আজকে দেখলাম সেগুলো হচ্ছে এরোর এরোর বা ভুল এরোর বা প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ভুল কয় ধরনের হয় আমরা দেখলাম তিন ধরনের হয় এই তিন ধরনের ভুল খুবই ইম্পর্টেন্ট এখান থেকে অনেকবার কোয়েশ্চিন এসেছে সো এরোরগুলো আপনারা অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করে নেবেন তো আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ টপিকসটা আপনার কাছে খুব ইজি হয়ে গেছে আর যদি হয়ে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ